বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ইউটিউব হতে কিভাবে আপনার চয়েসকৃত একটি ভিডিও সফটওয়্যার সারা ডাউনলোড দেবেন। তো চলুন আমরা সার্চ বারে লিখব youtube.com, লিখে এন্টার করব। জি, লক্ষ্য করুন, আমরা এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছি, এটার দৈর্ঘ্য অবশ্য কম। Everyone's probably asking the same questions about Game of Thrones. ভিডিওটি পজ করছি। পজ করার পরে দেখুন এখানে অ্যাড্রেস বারে একটি আমরা লিংক দেখতে পাচ্ছি। এই লিংকটি দেখুন যে https://www. অর্থাৎ ডট পর্যন্ত আমরা সিলেক্ট করে, ডট পর্যন্ত সিলেক্ট করে এখান থেকে এটিকে আউট করে দেব, অর্থাৎ কেটে দেব। তারপর ডবল এস আমরা এখানে ইনক্লুড করব, অর্থাৎ যুক্ত করব। যুক্ত করার পরে ইউআরএলের শেষে আমরা কার্সরটি রাখব, কার্সরটি রেখে এন্টার করব। তো এন্টার করার পর যে লক্ষ্য করুন এখানে ডাউনলোড MP4 720 আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা ঠিক এই ডাউনলোডে ক্লিক করব। এই যে দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, অটোমেটিক ডাউনলোড হচ্ছে। ডাউনলোড না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা। এই যে একটি শর্ট ভিডিও ডাউনলোড কমপ্লিট হয়েছে, এখন আমরা এটিতে ক্লিক দেব। Everyone's probably asking the same questions about Game of Thrones and the final season, but I was going to ask you, do you have a top 5 maybe iconic moments of your character, of Arya's moments on the show? I do. I mean, there are so many, but in terms of things that have like really defined her, I think no. তো এভাবেই আমরা ইউটিউব থেকে একটি ভিডিও ডাউনলোড দিতে পারি। আপনি ভিডিওটি ডাউনলোড দেবার পরে অবশ্যই আপনার পিসিতে যাবেন। যাবার পর আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে আমরা এখানে ভিডিওটা দেখতে পাচ্ছি। Everyone's probably asking the same questions about Game of Thrones and the final season, but I was going to ask you, do you have a top... আমরা এভাবেই একটি ইউটিউবের ভিডিও ডাউনলোড দিতে পারি। তো বন্ধুগণ, আমার ভিডিও টপিকটির টিপটিক্সটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার অবশ্যই চ্যানেলের বেল বাটনটি অন করে রাখবেন। যে কোনো নতুন নতুন ভিডিও যখন আপলোড দেওয়া হবে, তাৎক্ষণিক তো ভিডিওটি আপনার চ্যানেলটিতে চলে যাবে। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।